হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক আই উইথ ইউ অ্যাগেইন অ্যান্ড আই উইল টিচ ইউ এভরিনাইজ স্টোরি টুডে হোপি অল ইফ ইউ নো অ্যাবাউট দ্য স্টোরি ফ্রম ইউর ইলডার ওয়ান্স প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আরেকটা গল্প পড়বো আরেকটা স্টোরি পড়বো আর আমাদের আজকের এই গল্পটার নাম হচ্ছে থাস্ট্রী ক্রু তোমরা সবাই তোমাদের বড়দের কাছ থেকে এই গল্পটা সম্পর্কে শুনেছ এটা আজকে আমরা করব আমরা পড়বো শেষ করব আমাদের সিলেবাসের এটাই লাস্ট টপিক স্টোরি রাইটিংয়ের এই টপিকের টাইটেলটা হচ্ছে এ ক্রো তৃষ্ণার্ত কাক বরাবর মতো আমি তোমাদেরকে বাংলা বুঝিয়ে দিব তোমরা বাসায় ভালো করে কয়েকবার রিডিং পড়ে এটা শিখে নিবে প্রথমেই আমরা পড়ে নিচ্ছি শুরুতে টাইটেলটা আবারও বলছি আমি এ থাস্টি ক্রো একটি তৃষ্ণার্ত কাক ওয়ান ডে এ ক্রো বিকেম ভেরি থাস্টি একদিন একটি কাক খুব তৃষ্ণার্ত হয়েছিল হি ফ্লিউ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন সার্চ অফ ওয়াটার হি ফ্লিউ সে উড়ে গিয়েছিল ফ্রম ওয়ান প্লাস টু অ্যানাদার এক জায়গা থেকে আরেক জায়গায় ইন সার্চ অফ ওয়াটার পানির খোঁজে ইন সার্চ অফ খোঁজে হি ফ্লিউ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার সার্চ অফ ওয়াটার সে পানির খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে গিয়েছিল বাট হি ফাউন্ড নো ওয়াটার কিন্তু সে কোনো পানি পায়নি হি কন্টিনিউড হি সার্চ ফর ওয়াটার বাট ফেল্ড সে পানি খোঁজা চালিয়ে গিয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছিল মানে কোথাও সে পানি পায়নি হি সেট অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি টেক ক্রেস্ট সে একটি গাছের ডালায় বসেছিল বিশ্রাম নেওয়ার জন্য দ্যার হিস আন্ডার দ্য ট্রি সেখানে সে গাছের নিচে একটি কলস দেখতে পেয়েছিল দেয়ার ওয়াজ দ্য লিটল ওয়াটার ইন দ্য বটম অফ দ্য পিচার কলসের নিচের দিকে অল্প কিছু পানি ছিল হিট রাইট টু ড্রিঙ্ক ওয়াটার সে পানি পান করতে চেয়েছিলো ও আমরা একটু মিসিং করেছি হি ওয়াজ ভেরি হ্যাপি টু সি দ্য ফিউচার আর সে এই কলসটি দেখে খুবই খুশি হয়েছিল হিট রাইট টু ড্রিঙ্ক ওয়াটার সে পানি পান করতে চেয়েছিলো দ্য লেভেল অফ ওয়াটার ওয়াজ লো পানির যেই লেভেলটা ছিল উচ্চ মাত্রাটা ছিল সেটা ছিল একদম নিচে হিজ বিগ খুরন রিয়েছে দ্য ওয়াটার ইন দ্য পিচার হিজ বিগ বিগ মানে হচ্ছে ঠোঁট হিজ বিগ খুরঞ্চ রিয়েছে দ্য ওয়াটার ইন দ্য পিউচার তার ঠোঁট কলসের পানি পর্যন্ত গেল না মানে সে কলসের নিচে তার ঠোঁট নিতে পারেনি হি থট অফ এ প্ল্যান তার মাথায় একটা বুদ্ধি ছিল হি ড্রপড সাম ফিওয়ালস ইন দ্য ফিচার ওয়ান বাই ওয়ান সে কিছু নুড়ি পাথর একটা একটা করে কলসের ভিতরে ফেলে দিয়েছিল ফেলেছিলো ফিওয়ালস মানে হচ্ছে নুড়ি পাথর ছোটো ছোটো পাথর দ্য লেভেল অফ ওয়াটার রোজ আপ পানির যেই উচ্চতাটা সেটা বেড়েছিলো দ্য ক্রু ড্র্যাঙ্ক ওয়াটার অ্যান্ড ফ্লে কাক পানি পান করেছিল এবং গিয়েছিল তাহলে যদি কারো মাথায় একটু বুদ্ধি থাকে তাহলে সে কি কঠিন কাজে তাও সহজ করে নিতে পারে দেখা গেল যে কাকটা পানি পান করতে পারছিল না কিন্তু পানি একদম নিচে ছিল তারপরে তার মাথায় বুদ্ধি আসলো যে যদি আমরা যদি সে নুড়ি পাথর বা কোনো কিছু ফালাই তাহলে তাড়াতাড়ি সে পানি খেতে পারবে তো হোপফুলি তোমরা সবাই বুদ্ধিমত্তার সাথে সব কাজ করবে আর এটা কয়েকবার ভালো করে পড়বে আশা করি তোমাদের খুব ইজিতেই মুখস্থ হয়ে যাবে আর তোমরা চাইলে যে কোনো বই থেকে বা যে কোনো সোর্স থেকে পড়তে পারো তোদের যেটা ভালো লাগে সেটাই পড়তে পারো তো তোমাদের সিলেবাসে তিনটা স্টোরি ছিল আমরা তিনটা স্টোরি পড়ে ফেলেছি অলরেডি এটা পড়লেই আমাদের শেষ তো এরপরে আমরা যেগুলো আছে আমাদের টপিক আমরা সেগুলো দি শেষ করব। আর আশা করি এবার পরীক্ষা তোমাদের অনেক ভালো হবে সবার প্রতি শুভকামনা জানি আজকের ক্লাসে এখানে শেষ করছি খোদা হাফেজ